আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আসলে আমার কোনো ইউটিউব বা ফেসবুক টেকনিক্যাল বিষয় নিয়ে না আসলে, বা কোনো ধরনের আমি ইউটিউব বা ফেসবুক নিয়ে কোনো কথা না। আজকের যে বিষয়টা সেটা অবশ্যই একটু ভিডিওটা দেখবেন, দেখার পর আমি কিছু কথা আপনাদেরকে বলবো। তো কারণ হচ্ছে একজন হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একজন বক্তা, যিনি মিজানুর রহমান আজহারি সাহেব, আর একজন হচ্ছে ব্রাদার রাহুল নামে একজন লোক, উনি হয়তো কলকাতার কোথাও জন বাড়ি আমি বিশেষভাবে চিনি না আসলে। তো উনি আহলে হাদিস বাড়িতে একজন লোক। তো আমার কথা হচ্ছে, এখন উনি যে কথাগুলো বলবেন এবং আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব যে কথাগুলো বলবেন, এর ভিতরে আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনারা আগে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কার কথাগুলো যুক্তি বা কোরআনের কোরআনিকভাবে দলিল পত্র সহ আছে আর কার কথাগুলো দলিল ছাড়া আছে। তবে আমি এই বিষয়টা আমি ভিডিওটার পরে আর কিছু কথা বলবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তারপর আমি কিছু মন্তব্য করব। কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে, এরা কারা? এরা কারা? ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মুসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নাম হচ্ছে বানী ইসরায়েলের মধ্যে নবী ঈসা আলাইহিসসালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানি ওহী। আল্লাহ কাদের উপর অবতীর্ণ করেছেন? ইহুদি বংশে বানী ইসরায়েল। তাওরাত মুসা ইহুদি, জাবুর দাউদ ইহুদি, ইনজিল ঈসা ইহুদি। দেখেন তো তারা কত কি পেয়েছে। দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি তাই না? একটা সাইড, একটা সাইড কিন্তু পড়ে আছে অচল। কোন সাইড অচল? কোন সাইড? ইসমাইলের বংশধর অচল। 1500 বছর ধরে তাদের কোনো ইতিহাসই পাওয়া যায় না। নবী ইসমাইলের বংশ আল্লাহ কোনো নবী আর দেন নাই। একদম 1500 বছর ধরে শুকনা মরুভূমি। ওই যে ইব্রাহিম তাকে একদম মরুভূমিতে ছুঁয়ে এসেছিল, তারপর থেকে তাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই, একদম শুনশান হয়ে গেছে। আল্লাহ এই বংশে বোধ আর কিছুই দেয়নি, হঠাৎ করে 1500 বছর পরে একজনকে নাবিকে দিয়ে দিলেন, সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম। চিন্তা করে দেখেন, 1500 বছর ধরে তাকে নবী দিয়ে শেষ করে দিয়েছে। নবী আর নবী, আসমানি কিতাব। আল্লাহ কত সহযোগিতা করছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। কিন্তু আল্লাহ যখন তাদের রাগান্বিত হয়ে গেল, যখন ইহুদিরা আল্লাহর সঙ্গে বেইমানি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকে বিকৃত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার যত নিয়ামত ছিন্ন করে নিয়ে দাসীর বংশে দিয়ে দিয়েছে। কার বংশের কথা বলেন? দাসীর বংশে দিয়ে দিয়েছে। নবী ইব্রাহিমের আসল স্ত্রী তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাজারের বংশে দিয়ে দিয়েছে, যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, যাদের নাম নিশানা ছিল না। অপরাধ ইহুদিদের তিনটা অপরাধ ছিল বড় বড়। কয়টা কথা বলেন? তিনটা অপরাধ। এত নিয়ামত পাওয়ার পরে কেন আল্লাহকে ভ্রষ্ট করে দিলেন? এরা কেন এখন চিরস্থায়ী জাহান্নামে যাবে? আমাদেরকে পূর্বে যদি না আমরা বুঝি যে এই জাতি এত নিয়মতপূর্ণ হওয়ার পরেও আল্লাহ কেন তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন? গৈরিল মাকজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। প্রতিদিন আমরা পড়ি কি পড়ি? সূরা ফাতিহাতে ইবনে কাসির উঠিয়ে দেখেন, আহসান বায়ান উঠিয়ে দেখেন, তাসে তাবারি খুলে দেখেন, ইয়াতের ব্যাখ্যা। ইহুদ এবং খ্রিস্টানকে প্রতিদিন মুসলমানের নামাজের সময় লানত করছে, অভিসম্পদ দিচ্ছে আল্লাহ, এই পথভ্রষ্ট গোমরা এদের পথে যেন আমাদেরকে নিয়ে না যাও। প্রতিদিন দোয়া করছি আমরা যে এদের পথে যেন আমরা না যাই, এরা পথভ্রষ্ট, এরা গোমরা, এরা জাহান্নামে যাবে। আমরা প্রতিদিন বলছি, সর্বশেষে বলছি আমিন, আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে ওই পথে নিয়ে যেও না। ইহুদি খ্রিস্টানদের কি এমন অপরাধ ছিল যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত এমন হয়েছে, একদম কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছে? মূলত কারণ হচ্ছে তিনটা। এক, আল্লাহর ওহীকে বিকৃত করতো তারা খুব ওস্তাদ। দুই, বিকৃত করার কোয়ালিটি দুই রকমের। এক ছিল সরাসরি তওরাতকে, ইনজিলকে, জাবুরকে তারা তাহরিফ করত, শাব্দিক পরিবর্তন করে দিত, মানে শব্দের হেরফের করত। আর দুই নাম্বার, পড়তো ঠিক কিন্তু অর্থ করত ভুলভাল। কথা বুঝতে পারছেন না? একটা হচ্ছে শব্দের পরিবর্তন তাহরিফ, যে লাফজি তাহরিফ এটা করত, আর একটা করত কি, শব্দের পরিবর্তন করত না, পড়ছে ঠিক কিন্তু অর্থ করতে গিয়ে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী অর্থ করে মানুষকে বিভ্রান্ত করত। সূরা মায়দা খুলবেন, আয়াত নাম্বার 22 থেকে 30 পর্যন্ত পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী মুসা আলাইহিস সালামকে বলছেন যে মুসা তোমার কমকে বলো এই যে জেরুজালেমে যে পবিত্র ভূমিটা আছে তোমার কমকে বলো ওখানে প্রবেশ করে যেন, তারা প্রবেশ করলে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। ইহুদিরা এতই বদ, এতই আল্লাহর অবদ্ধ, ওরা সঙ্গে সঙ্গে মুসাকে বলছে মুসা আমরা যাব না, আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো আমি নিরাপত্তা দেবো তোমাদেরকে, আর ইহুদিরা বলছে আমরা যাব না ওই ভূমিতে প্রবেশ করবো না, কারণ ওখানে অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি আছে। আল্লাহ বলছে যা আমি নিরাপত্তা দেবো, তারপর আল্লাহর কথাকে তারা বিশ্বাস করেনি। মুসা আলাইহিসসালামকে তখন বলছে যাও তুমি আর তোমার আল্লাহকে গিয়ে যুদ্ধ করো, আমরা এই বাইরে বসে থাকলাম। জেরুজালেম মসজিদে ঢোকেনি তারা, এটা হচ্ছে ইহুদিদের মানে মাথাতে যে কিছুই ছিল না যে আল্লাহ অর্ডার দিচ্ছে, আল্লাহর অর্ডারকে গ্রহণ করছে না, বার বার এরকম আল্লাহর সঙ্গে আল্লাহর ওহির সঙ্গে তারা প্রতারণা করেছে, অমান্য অস্বীকার করার চেষ্টা করেছে। সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত নম্বর 60 থেকে 70 পর্যন্ত পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুসা তোমার কমকে বলো গা যেন তারা গরু কুরবানি করে, কেন বলেন তো? কারণ মুসা আলাইহিস সালাম যখন চলে গিয়েছিলেন 40 দিনের জন্য, তার কম গরুর বাছরকে নিয়ে পূজো করতে শুরু করে দিয়েছে। তো দেখুন আপনারা যারা বাদার রাহুলের কথাগুলো শুনছেন, উনি কিন্তু শুধু বলে গেছেন নবী ইউসুফ, নবী সুলেমান, নবী উমুক উমুক যাই যাই বলছেন সবাই ছিল ইহুদি। তো আসলে এখন পর্যন্ত আমি প্রথম আসলে ওনার মুখ থেকে শুনলাম যে উনি ইহুদি, কিন্তু উনি কিন্তু শুধু বলে গেছেন, কোরআনে কোনো আয়াত বা কোনো ধরনের আয়াত পড়েনও নাই অথবা আয়াত নাম্বারটাও বলেন নাই যে আসলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে উনি ইহুদি ছিলেন, এরকম কিন্তু বলেন নাই। তবে উনি যদি এটা বলতেন যে ওনারা ইহুদি বংশ থেকে আসছে, ঠিক আছে, ওইটা একটা যুক্তি ছিল, সেটা আসলে বিতর্ক বিষয়, আমি বিষয় কথা বলবো না। তো ওইটা কিন্তু বলেন নাই, উনি ডাইরেক্টলি কি বলছেন অমুক নবী ইহুদি, অমুক নবী ইহুদি, অমুক নবী ইহুদি, এভাবে কিন্তু বলেছেন। এখানে কিন্তু উনি এই গ্যাপটা ছড়েন নাই, মানে সারেন নাই যে অমুক নবী ওই বংশ থেকে আসছে, ইহুদি বংশ থেকে আসছে, তারপর উনি মুসলিম হয়েছেন, এই ধরনের কথা কথাটা বলেন নাই। উনি সরাসরি ইহুদি ইহুদি বলে গেছেন, ঠিক আছে। তো এখন শুনেন আমাদের সবার প্রিয় যে মিজানুর রহমান আজারি সাহেব, উনি কিন্তু কোরআনের দলিল সহ কথা বলবেন, তারপর আমি আর কিছু কথা বলবো আপনাদেরকে। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম, অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম, এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন, সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম, তার প্রমাণ, তার দালিল কি? তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান। আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না, সাইয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল, আওয়াজ করে বলতে হবে কি ছিল, পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, ও আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম মুসলমান ছিলেন, জোরে কোন ঠিক কিনা। সাইয়েদানা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো, দোয়া করতেন? করতেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম বালকিসকে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, বালকিস এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ও আতুনি মুসলিমিন, ও বালকিস বাড়াবাড়ি কর, ও বালকিস খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না, ও আতুনি মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো।
সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, ঠিক কিনা? আবার সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বি আন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিসসালামের অনুসারী বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ছিল তার ধর্মের নাম, সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম।